লামা পরিষদ সহসভাপতি, উস্তাদ আহমদ খান, খতিব সেন্ট্রাল জামে মসজিদ, মোহতামিম চৌধুরী। আমি মোহাম্মদ মহিপুর রহমান মিটিভরি, জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ উলামা পরিষদ, জেনারেল সেক্রেটারি সিলেট জালালাবাদ ইমাম সমিতি, মুয়াজ্জিন জামানুরিয়া ইসলামী পাঠ্যকলা মাদ্রাসা, পেশিমা ও খতিব সাহিদগার হাজারীবাগ জামে মসজিদ। আমি মোহাম্মদ জাহিদুদ্দিন চৌধুরী, প্রিন্সিপাল কামিল দিন রায় মাদ্রাসা, চেয়ারম্যান শাহজালাল রহমতুল্লাহ রহমান, শামসুদ্দিন মাহমুদ শিক্ষা সচিব ও মহাদিস জামিয়া নড়িয়া ইসলামী বার্তাহলা থেকে, সাংগঠনিক সম্পাদক উলামা পরিষদ বাংলাদেশ। সালাম আলাইকুম, আমি আব্দুল জাবেদ, রাজশাহী রাষ্ট্র নম্বর ওয়ান। আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ, হাবিব আহমদ শিহাব, সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর। আব্দুল মালিক চৌধুরী, মহতরিন জামিয়া দারুল রায়নগর সিলেট। মোহাম্মদ ইব্রাহিম, শিক্ষক জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সুবহানি কাজ সিলেট। মোহাম্মদ সাইফুল্লাহ, মহতরিন নয়া সভাপতি। মোহাম্মদ হুসাইন আহমদ, প্রচার সম্পাদক উলামা পরিষদ বাংলাদেশ, সাংগঠনিক সম্পাদক জালালাবাদ ইমাম সমিতি সিলেট, ইমাম খতিব পাঠানকুলা জামে মসজিদ। আমার নাম মাওলানা সালেহ আহমদ, নাজিমে তালিমা তরা কলকাতা ইসলামিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম, মাহফুজ চৌধুরী, জয়জয় সারা জামে মসজিদ। আসসালামু আলাইকুম, আমি মনির হোসেন চৌধুরী, মনসুর বাংলাদেশ খেলাফত আন্দোলন মহানগর থেকে। মানব সাইফুল আমি তাকে প্রধান বোয়ালিকাম। সালাম আলাইকুম, মোহাম্মদ শাহেদ রহমান চৌধুরী, আল ইসলাম নম্বর ওয়ার্ড সভাপতি। সালাম আলাইকুম, রফিকুল ইসলাম খান, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম কেন্দ্রীয় মহাসম সভাপতি আলমা উত্তমউদ্দিন চৌধুরী সাহেবের প্রতিনিধি, কেন্দ্রীয় পরিষদের সদস্য। মোহাম্মদ নিজামুদ্দিন নাজিম, জনগান্ধী মাদ্রাসা। আসসালামু আলাইকুম, মোহাম্মদ আসাদ আহমদ, সভাপতি বিশেষ সভা ক্রীড়া সংস্থা সিলেট মহানগর। মোহাম্মদ এখলাসুর রহমান, মুস্তাহিন জামিয়া নূর মিলাদের সদর মাদ্রাসা, মহাসচিব সাদেম ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম, মাওলানা আলিমুদ্দিন খান, মুহতামিম তালিমুল কুরআন মাদ্রাসা শাহপুরান ছিল। আসসালামু আলাইকুম, মোহাম্মদ আশরাফুল হক, আটপাড়া জামে মসজিদ সদস্য। আসসালামু আলাইকুম, মাহবুব খান মাসুম, কুমারপাড়া জামে মসজিদ। মোহাম্মদ সদিকুর রহমান, ইমাম কুমারপাড়া জামে মসজিদ। মোহাম্মদ আব্দুল মতিন, ইমাম জামিয়া মাহমুদিয়া সুবহানিয়া মাদ্রাসা মসজিদ। মোহাম্মদ হারুনুর রশিদ আল আজাদ, শিক্ষা সচিব জে জরিফা মাদ্রাসা এবং সহ সাংগঠনিক সম্পাদক উলামা পরিষদ বাংলাদেশ। আহমদ সগীর, সহকারী মুহতামিম জামিয়া মাহমুদিয়া সুবহানিয়া মাদ্রাসা। মোহাম্মদ তানভীর আখতার খান, ফুকেট পদ্মভাই জামে মসজিদ। মোহাম্মদ মহিউদ্দিন, ইমাম ও খতিব, পাকিস্তান কিস্তিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, অর্থ সম্পাদক উলামা পরিষদ বাংলাদেশ। মোহাম্মদ শরীফুদ্দিন, নির্বাহী সদস্য উলামা পরিষদ বাংলাদেশ। মুফতি রশিদ আহমদ, নির্বাহী সদস্য উলামা পরিষদ বাংলাদেশ। আসসালামু আলাইকুম, মানে হাজি আব্দুল মতিন, সভাপতি নাইফুল জামে মসজিদ। আসসালামু আলাইকুম, মোহাম্মদ মুজাম্মেল হোসেন, প্রতিষ্ঠাতা মহাপরিচালক প্রাংশিক আফ্রিকি কুম্ভ বাংলাদেশ, প্রিন্সিপাল জামি আজমিমা দারুল কোরআন মজুমদার ফরা কাঠিডোলা সিলেট, সহ সভাপতি উলামা পরিষদ বাংলাদেশ। আমি দেবজিৎ সিনহা, বিডিএসবি এবং এডিসি জেনারেল অতিরিক্ত দায়িত্বে আছি। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজান শরীফের শুভেচ্ছা। আমি বদরুদ্দিন আহমদ খান, মোতাল্লি সরার পার জামে মসজিদ এবং মোতাল্লি
আলিগড় তোমাদের জানি মুশকিল। আমাদের হয়তো শাহজালানের পূর্ণিমা সিলেটের সম্মানিত যারা প্রশাসক মহোদয়, আমরা আমাদের সকলের পক্ষ থেকে সিলেটের সম্মানিত যারা প্রশাসক মহোদয়কে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পবিত্র মাহের রমজান শরীফে ওনার যথেষ্ট রাস্তরিক ব্যস্ততা থাকে, তারপরেও তিনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমি দুঃখের সাথে প্রার্থনা করছি যে আপনার সাথে দুইটায় এসে দেখা করার কথা ছিল, তো শহরের যানজটের কারণে আপনার সময় একত্রিত হতে একটু দেরি হয়েছে। আশা করি সেটাকে তোমার সঙ্গে চলে যাচ্ছে। মাননীয় জেলা প্রশাসক, আপনি ছিলেন জেলার সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত সরকারি কর্মকর্তা জেলা প্রশাসক, অকালান্তরে আপনি প্রত্যেকটি অভিভাবক, যে কোনো মানুষ তাদের সুখে দুঃখে আপনার কাছে আসবে, আপনার সাথে কথা বলবে। আজকে সিলেটের উলামায়ে কেরামের কিছু অংশ মানুষ তারা সহ আমাদের বর্তমান মেয়র সিটি কর্পোরেশনের সম্মানিত জনাব আরিফুল চৌধুরী, আমরা প্রত্যেকে অত্যন্ত বর্মাস্ত মন নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছে। একজন সহজ সরল গল্পপ্রাণ সম্মান হিসাবে সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, এই সিলেটের মানুষ, এই সিলেটকে আমরা আধ্যাত্মিক রাজধানী এবং এই সিলেটের মানুষ সহজ সরল, ধর্মকে নিয়ে কেউ চিন্তা সৃষ্টি করুক, ধর্মকে নিয়ে কেউ চিন্তা সৃষ্টি করুক, ধর্মর কেউ অপব্যাখ্যা করুক, এটা সিলেটের ধর্মপ্রাণ মুসলমান এবং আমাদের উলামায়ে কামিল কখনো মেনে নেন নাই, নেবেনও না। কারণ তার বিভিন্ন উদাহরণ আছে, বিগত দিনে এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত ছিল, মূল আকিদার বিষয়কে উপেক্ষা করে ভিন্ন খাতে ভিন্ন মতাবলম্বকে তারা প্রতিষ্ঠিত করার জন্য বিগত সময়গুলোতে যারা নানা ধরনের অশুভ তারার সাথে লিপ্ত ছিল, তাদের বিরুদ্ধে আমাদের উলামায়ে কেরাম সবাই ঐক্যবদ্ধ ছিলেন এবং তাদের নেতৃত্বেই আমরা এই ধরনের অপকর্ম প্রতিহত করতে অভিযোগ সক্ষম হয়েছি। আজকে আমরা যে কারণে এসেছি, এই সিলেট মহানগরীর ভিতরে কথিত আত্তাকুয়া মসজিদ ও ইসলামিক সেন্টার এবং মীরের ময়দানস্থ আপনার বাংলাদেশ বেতারের পাশে কিউসেক ইসলামিক সেন্টার নামে নতুন জিনিসের স্থাপন হয়েছে। এই দুটো তারা সেন্টার নাম দিচ্ছেন আবার তাকুয়া মসজিদ হিসাবে। তারা সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে মূল আকিদা, আমি আপনি আমরা যারা মূল আকিদায় বিশ্বাসী, উলামায়ে কেরাম দীর্ঘদিন যাবৎ এই সিলেটের মানুষ সহ আজকে বিশ্বের আমরা যে তাকওয়ার ভিতর দিয়ে আমরা যে আকিদার ভিতর দিয়ে আমরা চলছি, তার ভিন্ন দৃশ্যপট এই মসজিদ গুলো থেকে পরিলক্ষিত হচ্ছে বিদায় আমরা আপনার শরণাপন্ন হয়েছি। বিষয়টা হলো যে এই দুই মসজিদে পবিত্র মাহে রমজান শরীফ শুরু হওয়ার পর আমাদের ইসলামিক ফাউন্ডেশন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা জামে মসজিদ, আমাদের বন্দরবাজার জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার মোতাবেক নির্দিষ্ট সময়ে আজান প্রদান করা হয়ে থাকে। সেরির সময়ে সেরির জন্য মানুষকে আহ্বান করা হয়, সেরির সময় শেষ হওয়ার আগে আবার মানুষকে মাইক দিয়ে বলা হয় পাঁচ থেকে সাত মিনিট বাকি আছে, আপনারা তাদের খাওয়া দাওয়া শেষ করে ফেলেন এবং সেরির সময় শেষ হওয়ার এক মিনিট দু মিনিট আগে বলে ফেলেন
আপনার সম্পূর্ণ খাওয়া দাওয়া থেকে বিরত থাকেন। ঠিক সেইভাবে আমাদের এই ধর্মীয় কর্মকাণ্ডগুলো সেটাকে পরিচালিত হচ্ছে। আমরা অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করলাম যে এই মসজিদ গুলো থেকে ইফতারের সুনির্দিষ্ট সময়ের আগে বেগ পাশের আগে তারা আদান দেওয়া শুরু করে এবং এই আদান দেওয়ার কারণে অনেক সহজ সরল ধর্মপ্রাণ মুসলমান যারা মানে মনে করছেন মসজিদ থেকে আদান আসছে তারা ইফতার করে ফেলছেন এবং তাদের এই ঘটনাটাকে তারা অনেকটা কষ্ট করে ফেলছে, তাদের অনিচ্ছা সত্ত্বে তারা অজানা সত্ত্বে। এটা কিন্তু এই দুইটা মসজিদকে কেন্দ্র করে হচ্ছে। পাশাপাশি হলো যে আমরা জানি যে আমাদের সৌদি আরবে সেই মক্কা আল্লাহর গড় সেখানে যে আপনার যে তারাবির নামাজ পড়ে সেখানে বিশ টাকার তারাবির নামাজ পড়ে। আমাদের দেশের অনেক মা বোনেরা অনেক বয়স্ক মুরব্বিয়ানরা যা তারা অনেক গভীর রাত্রি জেগে ওই ওই তারাবির নামাজটা তারা শুনেন এবং তারা দেখেন এই মসজিদে তারা আট রাকাত তারাবির নামাজ পড়ে তারা নামাজ শেষ। তাহলে দেখা গেল এই মসজিদ গুলো আট রাকাতই তারাবির মসজিদ এবং ভিতরে দুই রাকাত নামাজ পড়ে তারা দাঁড়িয়ে দোয়া করে। যেখানে আমরা ভিতরে নামাজ শেষ হওয়ার পরে সেখানে দেখা গেল যে তারা ভিতরের মধ্যখানে এসে তারা দোয়া করেন, তারা মহিলাদেরকে মসজিদে আসার জন্য আহ্বান করছেন। তাদের তারা আমরা যে তরিকায় নামাজটা আদায় করি ইমাম সাহেবের পিছনে, ইমাম সাহেব সহ মুসল্লিরা ওই আপনার রুকুতে যাওয়ার আগে এখানে হাত দেন, জুড়ে সবাই একসঙ্গে আমিন বলেন, মানে এই ধরনের যে বিষয়গুলো আমরা সাধারণত আমরা করছি না সেই জিনিসগুলো এখানে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে তাদের ব্যক্তিগত অথবা তাদের অন্য কোন স্বার্থ সিদ্ধির জন্য এই কাজগুলো হচ্ছে। মহিলাদেরকে মসজিদে আহ্বান করা হচ্ছে এবং ইন্টারনেটের মাধ্যমে এগুলোকে ছড়ানো হচ্ছে যাতে জনগণ সিলেটের মুসলমানরা আবেগের মধ্যে অনুভূতির মধ্যে অত্যন্ত এটা নাড়া দিয়েছে এবং গতকালকে তারা আমাদের এই সুবাদিকার মাদ্রাসায় আমরা মাদ্রাসায় সব হয়েছিলেন একত্রিত হওয়ার পর যেহেতু আমরা ইসলাম ধর্মে বিশ্বাস করি আমরা মুসলমান আমরা ফিতনা ফাসাদে বিশ্বাস করি না বিদায় আমরা আপনার আইনের মাধ্যমে আপনাদের শরণাপন্ন আমরা হয়েছে। কিন্তু সেই সাথে আমি আপনাকে অবগত করতে চাই যদি এই উলামা একরাম মিন্তর আহ্বান করে তাহলে লক্ষ লক্ষ মুসলমান একত্রিত হয়ে ওই মসজিদ গুলাকে মিনিটের মধ্যে গুঁড়া করে ফেলবে ঠিক তারা সবাই এবং আমরা একমত হয়েছি যে না আমরা কোন আইনকে হাত দিতে চাই না, আমরা শান্তিতে বিশ্বাস করি, আমাদের ধর্ম শান্তির আমরা আপনার কাছে এসেছি। আমাদের মূল বক্তব্য হলো এই যে সমস্ত কর্মকাণ্ড করা হচ্ছে তার টাকার যোগান গুলা কোথা থেকে আসে, তার নেতৃত্বে বা সেগুলার পরিচালনায় কারা আসছেন এবং তারা কিসের জন্য আমাদের তরিকা আকিদার সাথে সাংঘর্ষিক করে এই সমস্ত কর্মকাণ্ড সৃষ্টি করে আমাদের মধ্যে ফিতনার সৃষ্টি করছে, এই সমস্ত যাবতীয় বিষয়গুলোকে বন্ধ করা একান্ত প্রয়োজন। আমাদের মূল দাবি হলো এই মসজিদের সমস্ত কার্যক্রম বন্ধ করে প্রয়োজন হলে আপনার মাধ্যমে আমাদের ইসলামিক ফাউন্ডেশন আছে সেই ইসলামিক ফাউন্ডেশনের কাছে সেই মসজিদের সমস্ত কিছু হস্তান্তর করা। যদি এই মসজিদটা কেউ টাকা দিয়ে কিনে থাকেন আর যদি মসজিদের জন্য সেই টাকা হয়ে থাকে তাহলে সেটা আপনার ওয়াকফে যাওয়ার কথা, কিন্তু সেটা ওয়াকফে ও দেওয়া আছে বলে আমাদের জানা নেই। সুতরাং প্রথম থেকেই অত্যন্ত সুপরিকল্পিত ভাবে ওই মতবাদ গুলোকে প্রতিষ্ঠিত করার জন্য এই টুইটার সেন্টারে তারা কাজ শুরু করেছেন। আমরা এই সমস্ত কার্যক্রম বন্ধ করার লক্ষ্যে মাত্র ঘন্টার একটা আলটিমেটাম আমরা বসে আলোচনা করে আপনার বরাবরে আমরা প্রদান করেছি, পুলিশ কমিশনার বরাবরে দেওয়া হয়েছে। আমাদের মূল বক্তব্য হলো 72 ঘন্টার মধ্যে এই সমস্ত অপকর্মের সাথে যে সমস্ত অশুভ শক্তি জড়িত তাদেরকে ডেকে এনে তারা যদি পূর্ণ ইসলামিক আকিদা এবং কায়দায় অন্যান্য মসজিদগুলো যেভাবে পরিচালিত হচ্ছে সেই মসজিদের সমস্ত জিনিসগুলোকে মেনে নিয়ে তারা যদি মসজিদ পরিচালনা করতে পারেন সেখানে আমাদের আপত্তি থাকবে না। কিন্তু এর ব্যত্যয় ঘটিয়ে বিশ্বাঘাতের জায়গায় আট রাখা মানুষকে মসজিদে নেওয়া মহিলাদেরকে নেওয়া
আমাদের দেশে মহিলাদেরকে নামাজের প্রসারের সুযোগ নেই, কারণ সেই ধরনের সুযোগ আমরা সৃষ্টি করতে পারি না। সেখানে পর্দার ব্যাপার রয়েছে, সেখানে নানা সমস্যার ব্যাপার রয়েছে। আপনি একই রাস্তার মধ্যে দিয়ে মহিলা পুরুষ মসজিদে ঢুকবেন, এই জায়গাতে আমরা এই পর্যায়ে আমরা আসলে সেটাকে আমরা মেনে নিতে পারছি না। বিদায় এই সমস্ত কাজ বন্ধ করার লক্ষ্যে আপনি এটা ইতিবাচক ভূমিকা রেখে আপনি আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা 72 ঘন্টার একটা আলটিমেটাম আমরা আপনার বরাবর দিলাম, এই কারণে যে বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় এই ক্ষুধাগুলো ছড়িয়ে যাওয়ার কারণে ধর্মপ্রাণ সাধারণ মুসল্লিদের মধ্যেও অনেকটা বিক্ষুব্ধ মনোভাব আমরা পরিলক্ষিত হচ্ছে না আমরা বুঝতে পারছি। তাদেরকে আমরা বলেছি প্রত্যেক মাদ্রাসায় তারা শান্ত অবস্থায় থাকার জন্য। তো এখানে আমরা আজকে প্রতিনিধি পুনরায় আহমদুল্লাহ মেহমান এসেছেন, আপনি আশা করি আপনি আমাদের সুযোগ্য জেলা প্রশাসক, আপনি এখানকার দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে আপনি অনেক কঠিন বিষয়গুলোকে আপনি সমাধান করছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি একজন শান্তিপ্রিয় সহজ সরল আমাদের মুসলমান, আপনি এই বিষয়টাকে অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করে আপনি এই 72 ঘন্টার মধ্যে তাতে তাদের পরিসমাপ্তি আসে, তারা আপনি একটা সুনির্দিষ্ট ব্যবস্থা নেবেন। অন্যথায় উলামে একরামরা আমাদেরকে যে আহ্বান করবেন, যে কর্মসূচি দেবেন, সেটা আমরা মানতে আমাদের ইমান এবং আকীদাকে রক্ষা করার জন্য, আমার মুসলমানিত্বকে রক্ষা করার জন্য, আমার পরবর্তী প্রজন্মকে এই অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য আমরা তখন ওনারা আমাদেরকে যে কিছুর জন্য আহ্বান করবেন আমরা সেখানে প্রস্তুত আছি, এবং প্রয়োজনে যদি আমাদের জীবন দিতে হয় জীবন দিয়ে হলেও আমরা এই ধরনের। যাই হোক, আমি আর কর্তৃপক্ষ বাড়াতে চাই না, আমি এই পর্যায়ে আমাদের সম্মানিত আমাদের সিটি কর্পোরেশনের মেয়র জনাব আরিফুল চৌধুরী সাহেবকে কর্তৃপক্ষ রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, মাহে রমজানে আজকে সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি, এই সাথে জেলা প্রশাসক আজকে আমাদের বৃন্দাবন সমাজ হওয়ার জন্য আমার পক্ষ থেকে নগরবাসী থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ। আমি সুস্পষ্ট ভাষায় একটা কথাই বলি, অঙ্কুরে এই জিনিসটা শেষ করা প্রয়োজন, ইস রাখলেই সেখানে আবার গজে ওঠে। কাজে আমার মনে হয় জেলা প্রশাসক ওনাদেরকে ডেকে নিয়ে বলে দেওয়া উচিত যে এখানে মসজিদের অভাব নেই, আরো নতুন করে আর মসজিদ গজাইবার দরকার নেই, এটা বন্ধ করে দিয়ে ওনারা যেদিন আমাদের তরিকা মতো আসতে পারবেন আমরা দেখবো, যদি প্রয়োজন হয় আমরা একটা মসজিদ করে দেবো, কিন্তু এখন দরকার নেই, এইগুলো এগুলো বন্ধ করে দেওয়া উচিত। আর এই আগ্রাঘাতের মধ্যে আবার শুনছি বসে বসে দুইটাঘাত করে নাকি চা খাওয়া হয়, তারপরে তারপরে আবার আবার এই এটা এটা আমরা তো জীবনে অভ্যস্ত নাই। আর আমি শুধু একটা কথাই বলি, এখনই সময় পরে পরে কিন্তু একের পরে এক বোঝায় উঠলে তখন একটা মানে অন্য ধরনের বিস্ফোরণ হয়। আমার মনে হয় সিলেটের মানুষ আমরা অত্যন্ত সচেতন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি মনে করি আজকেই কালকের মধ্যে আপনি ওই যারা এটা নিয়ন্ত্রিত তাদেরকে ডেকে নিয়ে পাওয়া দরকার নাই, আপাতত যা করছেন আপনারা আপনারা করলে আপনার বাড়িতে করেন, এটা এটা বন্ধ করে দেন, এটা টোটালি বন্ধ করে দিয়ে তারপরে আমরা আপনাদের আপনার কাছে প্রয়োজনে আপনাকে সহযোগিতা করার জন্য আমরা সকল আপনার সঙ্গে আছি। আলহামদুলিল্লাহ।